पवित्र उमरा पालन करलें शाहरुख खान। सऊदी आरबेर मक्का गतकाल बृहस्पतिवार पवित्र उमरा पालन करेछेन बॉलीवुड तारका शाहरुख खान। बृहस्पतिवार रात थेके सामाजिक जोगाजोग माध्यमे छड़िये पड़ेछे इहराम गाए शाहरुखेर स्थिरचित्र ओ भिडियो छवि। माथाय उस्को कुस्को चुल, मुखे मास्क। शाहरुख खान पवित्र मक्का शरीफे उमरा पालन करेछेन बोले खबर प्रकाश करेछे एनडीटीवी, इंडियन एक्सप्रेस ओ विभिन्न संबाद माध्यम। टीम शाहरुख खान फैन क्लाबेर वेरिफाइड अफिसियल ट्विटर पेजे खबरटी निश्चित करा हयेछे। अभिनेता आमिर खान थेके दिलीप कुमार, कादेर खान, संगीत शिल्पी मोहम्मद रफी सह बेश कयेकजन बॉलीवुड तारकाके हज आर उमरा करते देखा गेछे अतीते। बेश कयेक बछर आगे एक भिडियो साक्षात्कारे शाहरुख निजेओ जानियेछिलेन हज करार नियत आछे आमार, आमार छेले आरियानार मेये सोहानाके निये ओखाने जाओयार इच्छा आछे। जदिओ शाहरुखेर संगे एबार आरियान बा सोहाना छिलेन किना ता जाना जायनि, तबे एटा निश्चित जे सऊदी आरबेर डांकी शूटिंगे अंश निते गेछेन शाहरुख खान। शूटिंग शेष करे मक्काय गेछेन बॉलीवुड बादशाह। এরপর এখান থেকে তার জেদ্দা রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র মক্কা শরীফের সামনে শাহরুখের ছবি ভাইরাল হয়েছে। সেসব ছবিতে তার ভক্তরা একের পর এক মন্তব্য করছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, আমি এটা দেখে আবেগপ্রবণ হয়ে পড়ছি, আল্লাহ তাকে আর তার পরিবারকে সবসময় রক্ষা করুক। আর এক ভক্ত লিখেছেন, এই পুণ্যস্থানে যাওয়ার যে ইচ্ছা তার ছিল তা পূরণ হয়েছে দেখে আমরাও খুব খুশি। আর একজন লিখেছেন, আল্লাহর কাছে দোয়া করি যেন শাহরুখের উপর এভাবেই থাকে শেষ দিন পর্যন্ত, আমরা সবাই তাই চাই। শাহরুখের ভক্তরা নিজেদের প্রার্থনা পৌঁছে দিতে চাইলেন প্রিয় অভিনেতার সঙ্গে। কেউ লিখলেন, ইনশাআল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন আল্লাহ। কেউ আবার শাহরুখকে উদ্দেশ্য করে লিখলেন, মাশাআল্লাহ। এর আগের দিন আরেকটি ছবি শেয়ার করেছিলেন শাহরুখ। বুধবার শুটিং শেষে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে ভিডিও রেকর্ড করেছিলেন শাহরুখ। যা যা রুদে কালো কোট, কালো চশমা পরা শাহরুখের টুটের কোনায় ছিল মৃদু হাসি। ছবির ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ডাঙ্কির কাজ করে মন ভালো হয়ে গেল, সৌদিতে এত আরামে শুটিং করেছি, এর চেয়ে আর আনন্দের কি হতে পারে। এখানে শুটিংয়ের অনুমতি দেওয়ার জন্য সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন শাহরুখ। ধন্যবাদ দিয়েছিলেন পরিচালক রাজকুমার হিরানি এবং সহকর্মীদেরও। এরপর শাহরুখ খানকে দেখা যাবে পাঠান ছবিতে। সম্প্রতি এই অ্যাকশন থ্রিলারের পোস্টারও প্রকাশ্যে এনেছেন তিনি, যাতে দেখা মিলেছে দীপিকা পাডুকোন আর জন আব্রাহামের। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি 25 জানুয়ারি মুক্তি পাওয়ার কথা। পাঠান ছাড়াও শাহরুখের হাতে আছে আটলির জোয়ান, যা মুক্তি পাওয়ার কথা 2023 সালেরই 2 জুন। হিন্দি, তামিল, তেলুগু, কানাড়া, মালয়ালম ভাষায় মুক্তি পাবে এই ছবি। শাহরুখের সঙ্গে রয়েছেন বিজয় সেতুপতিও। সামনের বছরের শেষে আসার কথা আছে রাজকুমার হিরানির ডাঙ্কি।